ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দৈর্ঘ্য 105 কিলোমিটার। প্রতিদিন দেশের পূর্বাঞ্চলের হাজার হাজার যানবাহন চলাচল করে এ পথে। মহাসড়কের এ অংশে রয়েছে বেশ কয়েকটি ইউটার্ন, কিন্তু এসব ইউটার্নের দুই পাশের প্রশস্ত স্থানে যানবাহন পার্কিং করে রাখে চালকরা। কোথাও কোথাও ইউটার্নে যানবাহন থামিয়ে চালকরা ঘুমিয়েও পড়ে। এসব কারণে ইউটার্নগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ইউটার্নে গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো আর যত্রতত্র বাসে যাত্রী উঠানো নামানো সহ নানান বিশৃঙ্খলা চলছে মহাসড়কটিতে। এজন্য ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি তাদের। কিছুদিন পর পরে মনে করেন এদিকে দুর্ঘটনা হইতেছে, মানুষ মারা যাচ্ছে। ফ্লাইওভারটা দিলে অ্যাক্সিডেন্ট কম হবে। এখানে হাইওয়ে পুলিশ নিয়মিত থাকে না, কারণ যদি পুলিশ দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে আর অ্যাক্সিডেন্ট খুব কম হবে। এদিকে হাইওয়ে পুলিশ বলছে ইউটার্নগুলোতে গাড়ি পার্কিং বন্ধে অভিযান চলছে। স্থানীয় লোকজন যারা আছে তাদের সাথে কোঅপারেশন করি, যখনই কোনো গাড়ি মিডিয়ান গ্যাপে এসে দাঁড়ায় তারা আমাদেরকে ইনফর্ম করে, সেক্ষেত্রে আমরা দ্রুত গিয়ে ওখানে হাজির হয়ে ওই গাড়িগুলোকে আইনের আওতায় নিয়ে আসি। দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আনোয়ার হোসাইন, বৈশাখী সংবাদ, কুমিল্লা।